আসসালামু আলাইকুম নবাব হোসেনের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে হায়ার ম্যাথ ক্লাসে আমরা 1.2 থেকে কিছু অঙ্ক করব। বন্ধের আগে বেশ কিছু অঙ্ক এখান থেকে করেছিলাম, আজকেও কিছু অঙ্ক করব। তো সাথে সাথে তোমরা জানাবা যে এরপরে আসলে আমাদের কোন অনুশীলনী করা উচিত, সেটা একটু কমেন্টস করে জানাবা। আজকে 1.2 এর লাস্ট ক্লাস, তো তোমরা 1.2 এর পর কোন অনুশীলনী আমাদের সিরিয়ালে আসে সেটা একটু আমাকে জানিয়ে রেখো। আমি 1.2 থেকে আজকে দুই একটা সৃজনশীল করানোর চেষ্টা করতেছি, দেখি তোমাদের আর একটু উপকারে আসে কি না। প্রথম একটা সৃজনশীল আছে, এটা কুমিল্লা বোর্ডে আসছিল 2016 সালে, তোমাদের বই থাকলে সামনে দেখতে পারো। এফ এক্স ইকাল টু রুট অফ 2 - 4x, একটা ফাংশন। ওকে, আমাদের ক নম্বরে আছে এফ এক্স দ্বারা বর্ণিত ফাংশনের ডোম নির্ণয়। ডোমেন নির্ণয় করো। খ নম্বরে আমরা করব এফ একটি একক ফাংশন কিনা যাচাই করব। এফ একটি একক ফাংশন কিনা নির্ধারণ করো। গ নম্বরে করব আমরা এফ ইনভার্স -3 নির্ণয় করব। বুঝতে পারছো? তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা একটু দেখো, আমাকে বলো একটু কোনো সমস্যা আছে কিনা। আর যেটা বললাম, পরবর্তীতে আমাদের কোন অনুশীলনী শুরু করা উচিত সেটা একটু আমাকে জানিয়ে রাখো, ঠিক আছে? প্রথমে আমরা ক নম্বর শুরু করি। কয়ের সলিউশন, এর দ্বারা বর্ণিত ফাংশনের ডোম নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আমাদের দেওয়া আছে এফ এক্স ইকাল টু, দেওয়া আছে রুট অফ 2 - 4x। ওকে, আমি একটু কথায় লিখে করাই তোমাদের সুবিধা হবে। আমরা যদি জানি যে ঋণাত্মক রাশির বর্গমূল বাস্তব সংখ্যা নয়, ঠিক আছে, যেহেতু এই কথাগুলো আমি আগে অঙ্কের মাধ্যমে করে গেছি, কিছু কিছু তোমাদের প্রবলেম ছিল, আমি সেই জন্য একটু লিখে লিখে করাচ্ছি। দুইভাবেই করা যাবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, যেহেতু ঋণাত্মক রাশির বর্গমূল বাস্তব সংখ্যা নয়, কারণ এটা একটা ঋণাত্মক, এক্স এর কিছু মানের জন্য এটা ঋণাত্মক সংখ্যা আসবে, আসলে তখন সেটা কিন্তু বর্গমূল করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের সেই মানগুলো বাদ দিতে হবে, ঠিক আছে? তার মানে আমরা এখানে শুধু ধনাত্মক মানগুলো নেব, ঋণাত্মক মানগুলো নেব না, ঠিক আছে? সেটা আমি লিখে দিলাম আগে, আমি অঙ্কে করে দেখাইছি, একটু লিখে দেখাচ্ছি যাতে তোমরা বিস্তারিত বুঝতে পারো। তার মানে এই রাশিটা, এই রাশিটির ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না, এই রাশিটির ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। বুঝতে পারছো? তার মানে এর ধনাত্মক মানগুলো নেওয়া লাগবে। তার মানে এটা হতে হবে কি, এটা হতে হবে 0-র সমান বা 0-র থেকে বড়, ঠিক আছে? অর্থাৎ সেটা হতে হবে 2 -
फोर एक्स इज ग्रेटर दैन आर इक्ुअल जिरो। ठीक है, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি কি দাঁড়ায়, টু ইজ গ্রেটার দ্যান আর ইকুয়াল ফোর এক্স, যদি ঘুরাই লিখি আমরা লেখা যায় ফোর এক্স ইজ লেস দ্যান আর ইকুয়াল টু, আর যদি এক্সের মান বের করি তাহলে হয় কত, টু বাই ফোর মানে হাফ, অতএব এক্স ইজ লেস দ্যান আর ইকুয়াল হাফ। তাহলে এক্সের মান যদি হাফের সমান বা হাফের থেকে ছোট হয়, হাফের সমান বা হাফের থেকে ছোট হয়, তাহলে আমাদের সেই ক্ষেত্রে এখানে ডোম নির্ণয় করা যাবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, আমি একটু বিস্তারিতই করে দিলাম যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধে হয়। ঠিক আছে, তাহলে ডোমটা কি হবে, সুতরাং ডোম এফ ইকাল টু কি হবে, এক্সিস এলিমেন্ট অফ রিয়েল সংখ্যা, ঠিক আছে, যেখানে এক্স ইজ লেস দ্যান আর ইকুয়াল হাফ। বুঝতে পারছো তাহলে সবাই? ওকে, তোমরা চাচ্ছো যে এরপরে দুই অধ্যায় করাইতে, ওকে এটা শেষ করি, আরও কারো কমেন্টস থাকলে করো। জিবরান বললো দুই অধ্যায় করাতে, দেখবো আমরা দুই অধ্যায় করা যায় কিনা এরপরে, আরও সবাই কমেন্টস করো। তাহলে আমরা ক নাম্বার করলাম, এবার আসি খ নাম্বারে। দুই অধ্যায় ধরলে তো মোটামুটি কয়েক মাস লেগে যাবে, দুই অধ্যায় ধরতে তো চাই কিন্তু রাফির দুই পরে করাই দিয়ে বলতেছে মনে হয়, অন্য কোনোগুলো থাকলে সেগুলো আগে করা উচিত, কারণ দুই যদি বলো ওরকম বিস্তারিত করাইতে দুই তো অনেক সময় লাগবে। তারপরে দেখো মেজরিটি আমি গ্রান্ট করব, মেজরিটি যেটা বলবে কমেন্টস করে সবাই জানাতে থাকো, আমি যেটা মেজরিটি পাবো সেটা করাবো। তাহলে রাফি যদি দুই না করো এখন কোনটা করবা সেটা কমেন্টস করে জানাও। আমরা একের খ করতে যাচ্ছি, আমাদের এফ ফাংশনটি একা কিনা নির্ধারণ করব। ঠিক আছে, আমাদের দেওয়া আছে এফ এক্স ইকাল টু রুট অফ টু মাইনাস ফোর এক্স। ঠিক আছে, আমরা ধরবো, আমরা যেরকম ধরতাম নিশ্চিত তোমাদের মনে আছে, এ বি ইজ এলিমেন্ট অফ ডোম এফ, এভাবে ধরতাম। ঠিক আছে, ডোম এফ, তাহলে আমাদের এফ এ ইকাল টু কি হবে, এফ এ ইকাল টু হবে রুট অফ টু মাইনাস ফোর এ, এবং এফ বি কি হবে, রুট অফ টু মাইনাস ফোর বি হবে। ঠিক আছে, এখন এফ এ ইকাল টু এফ বি হবে যদি ও কেবল যদি এ ইকাল টু বি হয়। ঠিক আছে, তাহলে এখন একটু করে দেখি আমরা, এখন আমাদের আছে রুট অফ টু মাইনাস ফোর এ ইকাল টু রুট অফ টু মাইনাস ফোর বি। ঠিক আছে, করি এটা, বসারকে যদি বর্গ বর্গ করে তাহলে দাঁড়ায় টু মাইনাস ফোর এ ইকাল টু টু মাইনাস ফোর বি। ওকে, বসার থেকে টু বাদ দাও, থাকে মাইনাস ফোর এ ইকাল টু মাইনাস ফোর বি, মাইনাস ফোর বাদ দাও, থাকে এ ইকাল টু বি, তাহলে কী দাঁড়ালো, তাহলে এটা একটা একক ফাংশন, অতএব এফ এক্স একটি এক এক ফাংশন।
বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানাও তো। হ্যাঁ, রাফিদ আন্দাজে বললে হবে না যে নতুন কোন অধ্যায় করেন, কোন অধ্যায় বাকি আছে আমাকে সেটা বলতে হবে। কোন অধ্যায় বাকি আছে, বাকি মানে কোনোটাই নাই, তারপর কোনটা হতে পারে সেটা তোমাদের মতামত থাকতে হবে। দুই তোমার ফাঁকি দেওয়ার ইচ্ছে জন্য বলে যাবা যে দুই করাইয়েন না, সেটা কিন্তু হবে না। কোন অধ্যায় ভালো না পাওয়া গেলে অবশ্যই আমরা দুই করব। আমরা একের গ করব। একের গতে বলা হয়েছে এফ ইনভার্স -3 এর মান নির্ণয় করতে, ঠিক আছে? তোমরা একটু কমেন্টস করে জানাও যে আমাদের দুই ছাড়া আসলে কোনটা আছে। আমার জানা মতে বাকি তেমন কোনো অধ্যায় থাকার কথা না, সব অধ্যায় আমরা মনে হয় করে ফেলছিলাম। সেক্ষেত্রে নতুন অধ্যায় বলতে তাহলে অন্য কোনো অনুশীলনীতে যাওয়া লাগতে পারে, যেগুলো হয়তো এ পরীক্ষা নাই, সামনে দুই একটা পরীক্ষা নাই, তার পরবর্তী পরীক্ষা আছে, সেরকম কোনোটা হয়তো যাওয়া লাগতে পারে। তো সেটাও যাওয়া যেতে পারে, কিন্তু আমাদের একটু বুঝে শুনেই তাকাইতে হবে। সেক্ষেত্রে তোমার অনুশীলনীগুলো আমাকে জানাও, আমি দেখি কোনটা করা যায়, ঠিক আছে? আমার কথার অর্থ কি বুঝতে পেরেছো তোমরা? ওকে, তাহলে আমরা দেখবো পরেরটা, কোনটা করতেছিলাম, গ, এফ ইনভার্স -3 নির্ণয় করব। ওকে, দেখো আমাদের দেওয়া আছে এফ এক্স ইকাল টু √2 -4x। ছয়ের এক দুই তিনের কথা বলছো, ছয়ের এক দুই তিন দেখতে হবে আমার, যে তোমার কথা কতটা গুরুত্বপূর্ণ। আমার ধরে নেই ওয়াই ইকাল টু এফ এক্স ইকাল টু টু -4x, তাহলে এখান থেকে আমরা এফ ইনভার্স এক্স বের করে নেই, মনে আছে নিশ্চয়ই তোমাদের। তাহলে এখান থেকে আমরা করতে পারি ওয়াই ইকাল টু এফ এক্স, বা এক্স ইকাল টু কী হবে তাহলে, এক্স ইকাল টু হবে এফ ইনভার্স ওয়াই। ওকে, এক্স ইকাল টু এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ এক্সটা নির্ণয় করি এখন আমরা। আমরা করতেছি একের গ। ওকে, এফ এক্স ইকাল √2 -4x ছিল। ওকে, তাহলে এফ ওয়াই কী হবে, এফ ওয়াই হবে √2 -4y, বুঝতে পারছো নিশ্চয়ই এটা? আর এফ ওয়াই সমান কী ধরা ছিল, এক্স, তাহলে এক্স ইকাল টু কী হবে √2 -4y, ঠিক আছে? বোথ সাইড স্কোয়ার করি তো আমরা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ায় টু -4y। ওকে, এখান থেকে আমরা তাহলে বের করি ওয়াই এর মানটা কী দাঁড়ায়, ঘুরে যদি নেই টু -4y ইকাল টু এক্স স্কোয়ার, বা আমি যদি একবারে না একবারে বসতে সমস্যা হবে, এক্স স্কোয়ার -2, আমি এইবার লিখবো ওয়াই ইকাল টু, এটা ঘুরেই দেবো টু -এক্স স্কোয়ার বাই, আমরা এই 4টাকে নিচে নিয়ে গেলাম, আর এখানে ঘুরাই দেওয়া মানে মাইনাস সাইন শুরুতে আসবে এবং সেই মাইনাস এই মাইনাসটা বাদ যাবে। আমি কিন্তু এইটুকু একবারে করে দিলাম, এতটুকু একবারে করা শিখতে হবে এখন, ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমরা ওয়াই পাইলাম টু মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর, ঠিক আছে। তাহলে এফ ইনভার্স এক্স কী হবে? এফ ইনভার্স এক্স ইকাল টু কী লেখা যাবে? এফ ইনভার্স এক্স সমান লেখা যাবে তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর। বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করো তো। তাহলে এফ ইনভার্স মাইনাস থ্রি কী হবে? এফ ইনভার্স মাইনাস থ্রি, এই সব জায়গায় আমরা মাইনাস থ্রি মান বসাই যাই, টু মাইনাস মাইনাস থ্রি হোল স্কোয়ার বাই ফোর, তাহলে মান আসে কত? দেখো টু মাইনাস নাইন বাই ফোর। তাহলে আসতেছে মাইনাস সেভেন বাই ফোর, এটাই অ্যান্সার। এরপরে দেখো আমরা জিব্রানের কোশ্চেনটা ক্লিয়ার না আমার কাছে, এটা তো আগের অঙ্কের মতোই হুবহু একই অঙ্ক, তুমি আগের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় পারার কথা। কারণ আমি এখানে দেখো এফ এক্স নির্ণয় করেছি, এফ ওপাশে ধরে নিয়েছিলাম আমরা এফ ওয়াই ইকাল টু এফ এক্স ইকাল টু ওয়াই, তাহলে এফ ওয়াই নির্ণয় করে ফেললাম আমরা। এফ ওয়াই নির্ণয় করে এফ ওয়াই সমান তো এক্স ধরা আছে, তাহলে এইখানে সে বর্গ করেছি, এটা লিখে দিই বর্গ করে, ওকে। এখান থেকে আমি ওয়াইয়ের মানটা নির্ণয় করছি, এই যে ওয়াইয়ের মানটা, ওকে ওয়াইয়ের মানটা। আর ওয়াই সমান কী ছিল? এফ ইনভার্স এক্স ছিল, তোমাদের এখানে আমি করে দেখাইছিলাম, এই যে ওয়াই সমান এফ এক্স, এই যেটা ওয়াই সমান এফ এক্স ধরছিলাম, আর এক্স ইকাল টু এফ ইনভার্স ওয়াই। এখানে তোমার লেখা যায় ওয়াই ইকাল টু এফ ইনভার্স এক্সও লেখা যায়, এটার পরিবর্তে এটা লেখা যায় ওয়াই ইকাল টু এফ ইনভার্স এক্স, ঠিক আছে, এফ ইনভার্স এক্স দুইটাই ঘুরেই লেখা যায়, সেইটাই আমি এখানে করলাম। এফ ইনভার্স এক্স সমান এই ওয়াইয়ের মানটা, ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স এখন যেটা দেখাইলাম, তাহলে এখানে আমরা যে মানটা পেলাম এই মানটায় আমরা এফ ইনভার্স মাইনাস থ্রি মান বসিয়ে যাবো। এই যে মাইনাস থ্রি বসালাম, বিয়োগ করার পর আমার আসলে মাইনাস সেভেন বাই ফোর। এবার বুঝছো কিনা? এখন বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বুঝলেই ভালো। আর একটা অঙ্ক দেখি আমরা আজকে, আমরা আজকে সবাইকে দেখতে পাচ্ছি না, এই লোকজনগুলো মানে খুঁজতে হবে আমার, যে ফোন দিয়ে খোঁজ খবর নিতে হবে। মিস্টার সামি নাই, লিমন নাই, মিস্টার জিম নাই, এদের মানে খোঁজ খবর নিতে হবে। দেখো আর একটা অঙ্ক, এটা আসছিল, এটা কুমিল্লা বোর্ডের 2015 সালের অঙ্ক, 2 নাম্বার। এফ এক্স ইকাল টু 1/(x-5), ক নাম্বার বলা হয়েছে, এফ এক্স সমান টু হলে, কুমিল্লা বোর্ড 2015 সাল বের করলে তোমার অঙ্কটা পেয়ে যাবা, টু হলে এক্সের মান কত? খ নাম্বার, এফ এক্স ফাংশনের ডোম নির্ণয় করো এবং ফাংশনটি একাক কিনা যাচাই করো, ঠিক আছে।
গ নম্বরে করব এফ ইনভার্স থ্রি, অনেক টার্গেটের মতো নির্ণয় করো। ওকে অঙ্কুল, আমি এই অনুশীলনী এমনভাবে করিয়েছি, তোমাদের পরীক্ষা আসলে অঙ্কগুলো তোমাদের পেয়ে যাওয়ার কথা, একদম পরীক্ষা আসার উপযোগী অঙ্কগুলোকে বারবার করানো হয়েছে। তাহলে দুইয়ের প আমরা শুরু করি, দেওয়া আছে এফ এক্স সমান 1/x-5, আমাদের বলা আছে এফ এক্স সমান 2। এই অঙ্কে দেখো এফ এক্স সমান 2, তাহলে এটার সমান কী লেখা যাবে? তাহলে লেখা যায় 1/x-5 সমান 2 লেখা যায়। ওকে আর গুণ করো, তাহলে কী হয়, 2x-10 ইকাল টু 1। ওকে বা 2x ইকাল টু 1+10 বা x ইকাল টু 11/2, x এর মান এটাই এটাই অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা দুজন করতে থাকো, বাকিদের খোঁজ খবর আমি নিচ্ছি ইনশাল্লাহ। এবার দেখি পরেরটা, এফ এক্স ফাংশনের ডোমেন নির্ণয়। আমরা দুইয়ের খ করব, এফ এক্স ইকাল টু 1/x-5। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার যেটা বুঝতে সমস্যা হয়, আমি যদি এখানে এক্স এর মান 5 নেই, এক্স এর মান যদি এখানে 5 নেই আমি, তাহলে কী হবে? তাহলে কিন্তু এখানে একটা জিরো হয়ে যাবে, আর হরে যদি জিরো হয় সেক্ষেত্রে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কথাটা বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে। আমি যদি এখানে এক্স এর মান 5 নেই, 5 নিলে এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, আর হরে যদি জিরো হয় তাহলে সেই মানটা গ্রহণযোগ্য হবে না, অবাস্তব মান আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটা বাদে, অর্থাৎ 5 কখন হবে, সরি জিরো কখন হবে, যদি আমি শুধুমাত্র এক্স মান 5 নেই তাহলেই জিরো হবে। তাহলে 5 বাদে আমি যদি যে কোনো সংখ্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে কি এই অঙ্কটা কী হবে, 5 বাদে যে কোনো সংখ্যা নিলে সেই নিয়ে তার ডোম হবে। বুঝতে পারছো কি না? তার মানে এখানে ডোম হবে 5 বাদে যে কোনো সংখ্যা। আশা করি আমার কথা বুঝতে পেরেছো, আমি একটু বিস্তারিত দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এই জায়গাটায় আগের ক্লাসে কোশ্চেন করছিলে যে এটা কীভাবে হয়, সম্ভবত স্বামী কোশ্চেন করছিল, আজকে তো সে নাই। তা এখন তোমরা বুঝতে পারছো কি না যে আমি যে কথাটা বলছি, যে এখানে যদি আমরা এই মানটা 5 নেই তাহলে সেটা গ্রহণযোগ্য না। তাহলে কীভাবে লিখ দেখো, আমি লিখতে পারি এফ এক্স ইকাল টু 1/x-5 ইজ এলিমেন্ট অফ আর। ঠিক আছে, হবে যদি ও কেবল যদি x-5 নট ইকাল টু 0, ওই যেটা বললাম এটা সমাধান করলে এক্স ইকাল টু 5 হয়ে যাবে। ঠিক আছে, বা বা এক্স নট ইকাল টু 5 হয়। আবার কথাটা বোঝাই, যেটা বলছিলাম এক্স এর মান যদি 5 হয় এখানে তাহলে জিরো হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে ডোম থাকবে না, অবাস্তব সংখ্যা চলে আসে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের 5 বাদে যে কোনো সংখ্যাই এর ডোম হবে। ঠিক আছে, বুঝতে পারছো? একটু কমেন্টস করো তো, লিখবো তাহলে ডোম ডোম এফ ইকাল টু রিয়েল সংখ্যা। ওকে, বাস্তব যে কোনো সংখ্যা হবে সেখান থেকে একমাত্র 5 বাদ যাবে, তাহলে দিলাম 5-5। কথাটা খেয়াল করো, এটি অ্যান্সার, ডোম এফ হবে রিয়েল সংখ্যা সবগুলা, শুধুমাত্র 5 বাদে। ওকে, বুঝতে পারলে সুন্দর। এখন আসি, ডোম নির্ণয় করলাম আমরা এবং ফাংশনটি এক এক কিনে যাচাই করব।
তাহলে আমরা করতেছি দুইয়ের খ, এক এক যাচাই করব, ঠিক আছে? ধরে নিই, আবার ধরি, কি ধরতাম আমরা? এ আর বি। এই এ আর বি কিন্তু আমি বেশিরভাগ ধরি, তুমি অন্য যে কোনো জায়গায় দেখবা যেখানে এক্স ওয়ান এক্স টু ধরে সেটা তোমরা ভুল বুঝো না। এ অ্যান্ড বি ইজ এলিমেন্ট অফ আর, ঠিক আছে? এ আর বি ইজ এলিমেন্ট আর হয় তাহলে এফ এ ইকুয়াল টু কি হবে? ওয়ান বাই এ এক্সের জায়গায় হবে এ মাইনাস ফাইভ, এবং এফ বি সমান কি হবে? ওয়ান বাই বি মাইনাস ফাইভ, ঠিক আছে? হয় ক্লিয়ার? এখন এফ এক্স এক এক ফাংশন হবে, এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি এফ এ ইকুয়াল টু এফ বি হলে এ ইকুয়াল টু বি হয়, ঠিক আছে? এখন দেখবো এ ইকুয়াল টু বিও হয় কি না, অর্থাৎ আমাদের যে উপরের মানটা ওয়ান বাই এ মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই বি মাইনাস ফাইভ, তাহলে উপর থেকে ওয়ান বাদ দিলাম, হয়ে যায় এ মাইনাস ফাইভ ইকুয়াল টু বি মাইনাস ফাইভ, ঠিক আছে? অতএব মাইনাস ফাইভ বাদ দাও, এ ইকুয়াল টু বি, সরি এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি, লাইনটা কেটে লিখি আমরা এ ইকুয়াল টু বি। তার মানে কি এ ইকুয়াল টু যদি বি হইলো তাহলে ফাংশনটি এক এক, অতএব ফাংশনটি এক এক। আশা করি বুঝতে পারছো। এবার কি ছিল আমাদের, দেখেন একটু, আমি এফ ইনভার্স থ্রি নির্ণয় করতে বলছে, এফ ইনভার্স থ্রি নির্ণয় করবো আমরা। দুইয়ের গ ধরি আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, বুঝতে পারছো? আর এক্স ইকুয়াল টু কী হবে? আগে যেটা করে আসছিলাম এফ ইনভার্স ওয়াই, এটা সমীকরণ এক দিয়েও রাখতে পারো, পরবর্তী মান বসাও তখন কাজে লাগবে। আবার ওয়াই ইকাল টু কী লেখা যায়? ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ, ঠিক আছে? এখন আর গুণ করবো আমরা, এখানে লাইনটি করে যাই এক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই ইকাল টু ওয়ান, লাইনটা বুঝছো কিনা? আর গুণ এক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই ইকাল টু ওয়ান, এখান থেকে আমরা মান বের করবো এক্সের, তাহলে লেখা যায় এক্স ওয়াই ইকাল টু ওয়ান প্লাস ফাইভ ওয়াই, এক্স ওয়াই ইকাল টু ওয়ান প্লাস ফাইভ ওয়াই। পরবর্তীটা একটু কমেন্টস করে জানাও বুঝতেছো কিনা, বা এক্স ওয়াই ইকাল টু ওয়ান প্লাস ফাইভ ওয়াই, এটা করতেছি আমরা দুইয়ের গ। তাহলে আসো আমাদের এক্স এর মান বের করবো, এক্স ইকুয়াল টু কি হবে? ওয়ান প্লাস ফাইভ ওয়াই বাই ওয়াই। ওকে, তাহলে এফ ইনভার্স ওয়াই কি হবে? বা এফ ইনভার্স
y সমান এটা লেখা যায় 1 প্লাস 5y বাই y, ওই যে 1 এর সাহায্যে 1 নং সমীকরণ যে আমরা দেখে আসছিলাম 1 এর সাহায্যে লিখে দিতে পারো 1 এর সাহায্যে, ঠিক আছে? কারণ এক্স ইকাল টু এফ ইনভার্স ওয়াই ছিল, মনে আছে তো? এক্স ইকাল টু এফ ইনভার্স ওয়াই ছিল, তাহলে এক্স ইকাল টু যদি এটা হয় এফ ইনভার্স ওয়াই সমান এটা হবে, ঠিক আছে? তাহলে এফ ইনভার্স এক্স কী হবে? তাহলে এফ ইনভার্স এক্স কী হবে? এই ওয়াই জায়গায় এক্স হয়ে যাবে 1 প্লাস 5x বাই এক্স, বুঝতে পারছো নিশ্চয়ই? এইবার যদি তাই হয় তাহলে এফ ইনভার্স 3 কী হবে? অতএব এফ ইনভার্স 3, দেখো আমি সুন্দর করে একটা পর একটা সাজাই দিলাম, 1 প্লাস 5 ইন্টু 3 বাই 3, এর মানগুলো গুণ করলে হয়ে যাবে 1 প্লাস 3 পাঁচা 15 বাই 3, কত? 16 বাই 3, এটাই অ্যান্সার, বুঝছো কি না? একদম সহজ অঙ্ক এটা, আবার প্রথম যে নিয়মগুলো করেছিলাম সেরকম করে করালাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের এই দুইটা অঙ্কই থাকবে এবং এসডব্লিউ আমি এই দুইটাই দেব, এসডব্লিউ সিডব্লিউ 1 2, এই দুইটাই ভালো করে করবা, কারণ তোমাদের ডোম রেঞ্জে একটু প্রবলেম মাঝে মাঝে দেখি এখন আমি, এই জন্য একটু বিভিন্নভাবে এটা করে দিলাম, ঠিক আছে? আমাদের রায়ান আবিদকে কেবল দেখতে পারছি, রায়ান আবিদ আমাদের ক্লাসটা শেষ, তুমি ভিডিওর আগে আগে একদম শুরু থেকে দেখে নাও, আজকে আমাদের লাস্ট ক্লাস সেইটি 1.2 এর। এবার আমরা হয়তো অনুশীলনে 2 বার হাফিজ যেটা বলছি আমি দুগুলো বিশ্লেষণ করব, তোমরা একটু পার্সোনাল মেসেঞ্জারে আমাকে নক করে জানাইতে থাকো যে আসলে কোন অনুশীলনগুলো করাইলে ভালো হবে তোমাদের মতামতে, আমি সেগুলো দেখে এরপর সর্বোচ্চ মতামতের ভিত্তিতে যে অনুশীলনগুলো হয় সেগুলো শুরু করব, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে তাহলে আজকে পর্যন্ত থাকলো, নেক্সট অনুশীলনগুলো জানাইতে থাকো এবং হোমওয়ার্কগুলো অবশ্যই জমা দেওয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।